আপনি কি কালো? এ বাবা, তাহলে তো আপনি মানুষই নন। আপনি কি কালো? এ বাবা, তাহলে ফর্সা হওয়ার কোনো ক্রিম কেন ইউজ করছেন না? আর আপনি কি এই রকম মানুষ যারা এই রকম মেন্টালিটি নিয়ে চলেন? তাহলে দাদা বা দিদি দয়া করে মরে যান, কারণ আপনারা এই সমাজে চলার মতো পাবলিক নন। আপনার মতো লোকের সংখ্যা কমলে কিছুটা হলেও দেশের উন্নতি হবে। আর আপনাদেরই বা আমি কেন এত বলছি, আপনাদের তো ওখানে কোনো দোষই নেই, কারণ যেখানে রোজ রোজ টিভি, ইন্টারনেট, এডুকেশন সিস্টেম আমাদের এইসব শেখাচ্ছে, সেখানে আমাদের এইরকম মেন্টালিটি হবেই বা না কেন? আর আপনার অজান্তে এইসব জিনিস আপনার মধ্যে ঢুকে যাচ্ছে। এক্সাম্পল চাই? তো চলুন আপনাকে কিছু এক্সাম্পল দেখাই। মানে যখন তুমি কালো তখন তোমাকে কোনো মেয়ে পাত্তা দেবে না, বরঞ্চ তোমাকে খাম্বা হিসাবে কাজে লাগাবে। আর যখনই তুমি ফর্সা হয়ে যাবে তখন একটা নয় দুটো মেয়ে তোমার পাশে চলে আসবে। আর এটা আমাদের কে দেখাচ্ছে? আমাদের বলিউড কিং শাহরুখ খান। এবার ভাবুন এরা কিভাবে আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করে। দাঁড়ান, আরও আছে, আরও কিছু অ্যাডস আপনাকে দেখাই। Brilliant. तुम मेन डांसर और तुम साइड से पढ़ना। इतना टैलेंट होकर भी पर्दे के पीछे टिया? हमारा सा चेहरा जो है, ये लो। स्पेशल 30 दिन वाली ट्यूब है, रोज लगाओ फिर देखो। মানে তুমি কালো বলে তোমাকে এখানে কোনো চান্স দেওয়া হবে না। আর দিদিমণি যখনই এনাকে ক্রিম দিল, 7 দিনের মধ্যে ইনি ফর্সা হলেন। আর ফর্সা হওয়ার পরেই এনার অটোগ্রাফ, এনার ফটো তোলার জন্য সবাই এখানে ভিড় করে দাঁড়ালো। এটাই তো হচ্ছে অ্যাড, এটাই তো হচ্ছে অ্যাডের লজিক। মানে তুমি কালো, তাই তোমার ট্যালেন্ট থাকা সত্ত্বেও তোমার কোনো গ্রুপ তো নেই। আর আপনি কি জানেন এই ধরনের থার্ড ক্লাস অ্যাডগুলো বিদেশে কেন দেখানো হয় না? কারণ ওখানকার লোকগুলো যথেষ্ট ম্যাচিওর। আর ইন্ডিয়াতে এই ধরনের অ্যাডগুলো কেন চলেন জানেন? কারণ ইন্ডিয়াতে ট্যালেন্টের আগে সৌন্দর্যকে দেখা হয়, না হলে রাতারাতে প্রিয়া প্রকাশ, গিমাশির মতো মেয়েরা এখানে ফেমাস হতো না। যেখানে অনেক ট্যালেন্টেড ব্যক্তি যারা খেটে খুঁটেও এক ফোটাও অ্যাটেনশন পান না, যেখানে এই মেয়েগুলো তার সৌন্দর্যের জোরে এক রাতে কোথায় চলে গেছে। আর এই জন্যই এই অ্যাডগুলো এখানে দেখানো হয়। অ্যাডের কথা এখানে বাদে দিন, যেখানে আমাদের এডুকেশন সিস্টেমে শেখানো হচ্ছে ছোটোবেলায় যে এই সুন্দর নারীটি হচ্ছে এখানে বিউটিফুল আর এই নারীটি হচ্ছে এখানে আগলি। তো এবার আপনি বলুন যে এখানে ব্যক্তিরা রেসিস্ট কেন হবে না? আচ্ছা, আপনার কাছে কোনো জবাব? কমেন্ট করে আমাকে জানান। এবার কি হবে? সাইফের নতুন গার্লফ্রেন্ড হয়ে গেছে, প্রিয়াঙ্কার থেকে বেশি ফর্সা, তাই এবার প্রিয়াঙ্কাকেও ফর্সা হতে হবে এবং প্রিয়াঙ্কা ক্রিম মেখে ফর্সাও হয়ে যাবে। আর ফর্সা হওয়ার পর সাইফের প্রিয়াঙ্কার কথা মনে পড়বে, তারপর সে প্রিয়াঙ্কার কাছে ফিরে আসবে। এটাই হচ্ছে অ্যাড। ওয়াহ, দুর্দান্ত। আর আজকের এই ভিডিওটা দেখে যারা অফেন্ড হয়েছেন তারা রেডি থাকুন, কারণ ফিউচারে আমি আরও এই ধরনের ভিডিও আনবো, তাই আপনারা আরও বেশি অফেন্ড হবেন। আর আমি এটাও বলবো যে বলিউড টলিউড কীভাবে আমাদের মাইন্ডসেটটাকে নষ্ট করছে আর ইন্ডিয়াতে রেপটাকে আরও বেশি প্রমোট করছে। তো রেডি থাকুন আর সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে। আর হ্যাঁ, যাদের গায়ের রং কালো তারা একদমই ভাববেন না যে এটা ভগবানের অভিশাপ। আপনাকে লোকে আপনার গায়ের রঙে নয়, আপনার ট্যালেন্টে চিনবে, আপনার কাজে আপনাকে লোকে চিনবে। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে এপিজে আব্দুল কালাম, ওনার মতো ব্যক্তি আর দ্বিতীয় দেখা যায় না। আর যেসব ছেলেরা মেয়ে পটানোর জন্য, ফর্সা হওয়ার জন্য এইসব ক্রিম ইউজ করছেন, তো এইসব মেয়ের থেকে দূরে থাকাই দরকার, কারণ যেসব মেয়েরা আপনার রূপ দেখে আপনাকে ভালোবাসবে এদের থেকে সত্যিকারের দূরে থাকাই ভালো। আর যারা অ্যাকচুয়াল ম্যাচিওর মেয়ে তারা আপনাকে আপনার এই রূপেই আপনাকে ভালোবাসবে। তো এটাই ছিল আমার বলার। রেসিস্ট হবেন না, এই ধরনের অ্যাড বা সিনেমা যাই হোক এগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনার ছোট ছেলে থাকলে এই ধরনের জিনিসগুলো শিক্ষা দিন যে কোনটা ঠিক কোনটা ভুল। আপনার গায়ের রং আপনার ফিউচার ডিসাইড করবে না, এই অ্যাডগুলো এখানে ওদের প্রোডাক্ট বিক্রি করার জন্য দেখানো হয়। আর কি বলবো, এটাই আমার বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের আরও অনেক ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব, যাতে আপনাদের
এই জনগণের কিছু হলো উন্নতি হয়। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।